বন্ধুরা, আমার ভিডিও আজকে শুরু করার আগে সবাইকে অজস্র ধন্যবাদ। কারণ আমার লাস্ট দুটি ভিডিও যেটি আমি পোস্ট করেছিলাম তাতে 200+ ভিউজ হয়েছে। তো সবাইকে আরও আরও অনেক ধন্যবাদ এত এত শেয়ার করার জন্য। কারণ আমি ভাবতে পারিনি, আর আমার প্রথম ভিডিও যেটা সেটা এখনও অবধি আমি যতদূর দেখছি যে 344 ভিউ ছিল, কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি আমার ভিউ কমে গেছিলো অনেকটা। তাও আবার এখন ভিউ হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে যে আপনারা আবার সাপোর্ট করছেন আমাকে। তো আগের ভিডিওতে আমি ভালোই রেসপন্স পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। আমি এরকম আরও অনেক টপিকের ভিডিও আনব। তো আগের ভিডিওতে আমি একটা প্রশ্ন করেছিলাম যে একটা সিনেমার কিছু অংশের উদাহরণ দিয়ে যে কার পরিচালিত সিনেমা। তো আজকে আমি বানাবো ভিডিও আমার সবথেকে প্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপকে নিয়ে। অনুরাগ কাশ্যপ আমার কাছে ইন্সপিরেশান, এবং আমি যবে থেকে সিনেমা দেখা শুরু করেছি ওনাকে দেখেই, ওনার সিনেমা মানেই একটা আলাদা জিনিস আমার কাছে। আর অসাধারণ ওনার কারিগরি, ওনার ক্ষমতা, এবং যে সিনেমা অন্যান্য পরিচালকরা বানালে সেটার বাজেট হতো প্রায় মিনিমাম 100 কোটি, সেটাকে তিনি প্রায় 20 কোটিতে এনে নামিয়ে এনেছিলেন। সেই সিনেমাটার ব্যাপারে আমি পরে বলবো। অনুরাগ কাশ্যপের কিছু কাজের ব্যাপারে কিছু অজানা তথ্য আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করব। অনুরাগ কাশ্যপ এর নাম শুনলেই আমাদের প্রথমে মাথায় আসে গ্যাংস অফ ওয়াসেপুর, যেটা থেকে তিনি নাম পেয়েছিলেন। গ্যাংস অফ ওয়াসেপুর বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে যদিও প্রশংসা পায়, কিন্তু ভারতবর্ষে সেভাবে লোক কিন্তু কখনোই গ্যাংস অফ ওয়াসেপুরকে মেনে নিতে পারেনি। কারণ তখনকার দিনে মানুষের সিনেমা যে একটা জিনিস হতে পারে, এবং একটা গ্যাংস অফ ওয়াসেপুরের মতো একটা ভালো সিনেমাকে তখনকার দিনে লোক কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেই কারণে যদি আমি বক্স অফিস দেখেন, গ্যাংস অফ ওয়াসেপুরের বক্স অফিস কিন্তু খুব মিনিমাম, আমি বলবো না খুব একটা ভালো, মাঝারি মান। কিন্তু পরবর্তীকালে যখন এই সিনেমাটি অনলাইন রিলিজ করে, ইউটিউবে আসে, লোকে বেশি বেশি করে দেখে, তখন এই সিনেমাটি এখন কাল্ট ক্লাসিকে রূপান্তরিত হয়েছে। এবং অনেক বিখ্যাত বিখ্যাত ফিল্ম ক্রিটিক যারা আছেন, যারা ফিল্মে রিভিউ করেন, যারা সমালোচনা করেন সিনেমার ব্যাপারে, তারা তাদের অনেকেই সিনেমার অধ্যায়কে দুটি ভাগে ভাগ করেছে। একটা গ্যাংস অফ ওয়াসেপুরের আগেকার সিনেমা, একটা গ্যাংস অফ ওয়াসেপুরের পরেকার সিনেমা। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে গ্যাংস অফ ওয়াসেপুর ভারতের সিনেমার ইতিহাসে একটা মাইল স্টোন বানিয়েছিল। এবং আপনারা যদি চান গ্যাংস অফ ওয়াসেপুরের ব্যাপারে অনেক অজানা তথ্য আছে, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা গ্যাংস অফ ওয়াসেপুরের অজানা তথ্য জানতে ইচ্ছুক কিনা। যদি খুব বেশি কমেন্ট আসে আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। অনুরাগ কাশ্যপ আত্মপ্রকাশ করেন কিন্তু লেখক হিসেবে, এটা আমি আগেই বলেছি। আমার আগের যারা ভিডিওতে যারা দেখছেন তারা জানেন যে সত্যা সিনেমাটি লিখেছিলেন অনুরাগ কাশ্যপ এবং সৌরভ শুক্লা। তো এই সিনেমাটা লেখার পর অনুরাগ কাশ্যপের সিনেমার প্রতি আকর্ষণ বাড়ে, এবং তিনি ডিরেক্টরের হওয়ার দিকে নিজের মনোনিবেশ করেন এবং প্রথম সিনেমা বানিয়ে ফেলেন 5। অভিনয় করেছিলেন কারা? আদিত্য শ্রীবাস্তব, কে কে মেনন, অনেক ব্যক্তি আছে। কিন্তু আমি নিশ্চিত নয়, আমি হল করে বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চিত ভারতবর্ষের আজও 50%-এর অধিক মানুষ এই সিনেমাটা দেখেনি, কারণ এই সিনেমাটা কোনোদিন রিলিজই হয়নি। অনুরাগ কাশ্যপের জীবন বরাবরই সরকারের সাথে, যা সেন্ট্রাল ফিল্ম বোর্ড যেটা আছে, যে ফিল্মের সার্টিফিকেশন দেয় যারা, সেন্সর বোর্ড, তাদের সাথে অনুরাগ কাশ্যপের বারবারই কিন্তু সংঘাত চলেছে সবখানে, এবং সংঘাতের শুরু এই 5 সিনেমা দিয়ে। 5 সিনেমার এমন কিছু আপত্তিকর দৃশ্য ছিল, আপনারা ইউটিউবে চাইলে 5 সিনেমাটি এখনও অ্যাভেলেবল আছে, আপনারা দেখতে পারেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এমন কিছু আপত্তিকর দৃশ্য ছিল সেখানে। সেই কারণে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বা সেন্সর বোর্ড এই সিনেমাটিকে কোনোদিন রিলিজই করতে দেয়নি। অর্থাৎ অনুরাগ কাশ্যপের প্রথম ডিরেক্টর জীবন শুরু হয় ব্যর্থতা দিয়ে। এরপর আসে ব্ল্যাক ফ্রাইডে, আরও একটি কালজয়ী সিনেমা, কিন্তু এখানেও সংঘাত লাগে সেন্সার বোর্ডের সাথে অনুরাগ কাশ্যপের। কারণ এই সিনেমার সাবজেক্ট ছিল 1993-এর মুম্বাইয়ের বম ব্লাস্ট। ফলাফল,
এবারে কিন্তু পুরোপুরি সিনেমাটিকে বন্ধ করা যায়নি, সিনেমাটিকে রিলিজ করা হয় 2-3 বছর পরে। এর ফলে অনুরাগ কাশ্যপ বারবার তার সিনেমা দিয়ে কিন্তু সেন্ট্রাল বোর্ডের সাথে সংঘাত লেগেছে। এই যে দুটি সিনেমা তার ব্যান হলো, এই নিয়ে তিনি কিন্তু প্রতিবাদও জানিয়েছিলেন। আমি আগের ভিডিওতেই বলেছি যে নো স্মোকিং সিনেমাটিতে যেটি অভিনয় করেছিলেন জন আব্রাহাম, আয়েশা টাকিয়া এবং পরেশ রাওয়াল, খুব দুর্দান্ত সেই সিনেমা, কিন্তু তখনকার দিনে এই সিনেমাটি ছিল সুপার ফ্লপ। কারণ এই সিনেমাটির যে কনসেপ্ট সেটি তখনকার দিনে লোক বুঝতে পারেনি। এখনও যদি আপনি দেখেন সিনেমাটি, আমি পরশু দিনই দেখলাম ডাউনলোড করে, এখনও কিন্তু অনেক ভালো ভালো লোক এই সিনেমাটির কনসেপ্ট বুঝতে পারবে না, কারণ এই সিনেমাটির যে কনসেপ্ট ছিল খুবই ডিপ কনসেপ্ট ছিল। এবং সেই কারণে তখনকার দিনে, আমি কথা বলছি 2000-এর দশকে, 2004 বা 2005-এর কথা বা তারও পরের কথা, তখনকার দিনে লোক কিন্তু এই কনসেপ্টটিকে ভালোভাবে নিতে পারেনি, ফলে সুপার ফ্লপ। কিন্তু আজকের দিনে যখন আমরা থ্রিলার জনরা দেখতে অভ্যস্ত, এত ওয়েব সিরিজ আমরা দেখছি থ্রিলার নিয়ে, আমরা কিন্তু সহজেই এই কনসেপ্ট বুঝতে পারছি। এই নো স্মোকিং সিনেমার শেষ দৃশ্যে জন আব্রাহাম আয়নার সামনে দাঁড়িয়ে দুটো আঙুল দেখায় তার ডান হাতে। এবং এই সিনেমাটির আমি গল্প ছোট করে বলে আমি স্পয়লার দেবো না, কারণ এই সিনেমার যে গল্প ছিল যে জন আব্রাহাম প্রচুর স্মোক করেন, স্মোকিং তার হ্যাবিট, এবং তিনি স্মোকিং ছাড়াতে, স্মোকিংয়ের অভ্যাস ছাড়তে তিনি যান পরেশ রাওয়ালের একটি হার্বালের রিহ্যাবের কাছে। এবং সেখানে তিনটি শর্ত থাকে। প্রথম শর্ত যে তুমি সিগারেট ছেড়ে দেবে, তারপরে যদি তুমি প্রথম সিগারেট খাও তোমাকে এমন একটা সিগারেটের ধোঁয়া ভরা চেম্বারে রাখবো কয়েক একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য। দ্বিতীয়বার যদি তুমি সিগারেট খাও তাহলে তোমার দুটো আঙুল কেটে নেওয়া হবে, মানে আমরা যেমন সিগারেট খাই তখন খাই আমরা এরকম করে, তাই এই দুটি আঙুল কেটে দেবে। তৃতীয়বার যদি কেউ সিগারেট খায় তাহলে তার প্রিয়জনকে মেরে ফেলা হবে, এরকম কিছু একটা শর্তাবলী ছিল। তাই সিনেমার শেষ দৃশ্যে যখন জন আব্রাহাম এরকম করে তাকিয়ে দেখে যে তার দুটো আঙুল নেই, অনেকেই হয়তো ভেবেছিলেন যে তিনি সিগারেট যাতে না খেতে পারেন সেই কারণে, কিন্তু আসলে এটি কখনোই ছিল না। এখানেই অনুরাগ কাশ্যপের চমক। এই দুটি আঙুল কাটার প্রধান উদ্দেশ্য ছিল অনুরাগ কাশ্যপের প্রথম দুই সিনেমা ব্যান করে দেওয়া, একটি হলো পাঁচ আর একটি ব্ল্যাক ফ্রাইডে। এবং যদি আপনি ডিপলি সিনেমাটি দেখেন অবজার্ভ করবেন যে এই সিনেমাটি অনুরাগ কাশ্যপ রিয়াল লাইফ বেস করে নির্মিত। সেখানে অনুরাগ স্মোকার হচ্ছেন অনুরাগ কাশ্যপ নিজে, এবং যে পরেশ রাওয়ালের যে চরিত্রটা বাবা বাঙালি যে স্মোকিংয়ের অভ্যাস ছাড়ায় সেটি হচ্ছে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বা সেন্সার বোর্ড। এভাবেই তিনি পুরো সিনেমাটিকে পোর্ট্রে করেছিলেন। অনুরাগ কাশ্যপের আরও একটি বিখ্যাত সিনেমা যার নাম আমি করতে চাইছি, সেটি হচ্ছে বিখ্যাত বিখ্যাত সিনেমা, এবং সেই সিনেমাটি আমি যত বিখ্যাত বলতে চাই ততই এই সিনেমাটির ব্যাপারে কম বলা হবে। সেটি হচ্ছে রামান রাঘব 2.0। এইটিও খুব আন্ডাররেটেড সিনেমা, কারণ আমি জানি অনেকই লোক আছেন যারা রামান রাঘব 2.0 দেখেননি, কারণ এই সিনেমাটি আমার যতদূর মনে হয় এখনও পর্যন্ত টিভিতে খুবই কম বার দিয়েছে। অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি বিখ্যাত এবং ভিকি কৌশল। এই সিনেমাটি নির্মিত হয়েছিল মুম্বাইয়ের তৎকালীন সময়ে বা 60-এর দশকের বিখ্যাত সিরিয়াল কিলার রামান রাঘবকে নিয়ে, যে মানুষ খুন করত। এবং এই সিনেমাটিতেও আপনি যদি দেখেন অসম্ভব ভালো চিত্রনাট্য করে বানানো হয়েছিল, এবং এই সিনেমাটিতে যে নওয়াজুদ্দিনের সিদ্দিকির যে চরিত্রটি সেটি এই রামান রাঘব গ্যাংস্টার উপর বেস করে নির্মিত হয়েছিল। এবং মনোজ বাজপেয়ী এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি অনেকবার ইন্টারভিউতে বলেছেন যে তারা আজকে যতটা উঁচুতে উঠেছেন তাদের যদি প্রধান কৃতিত্ব কেউ থাকে সেটি হচ্ছে অনুরাগ কাশ্যপ। এবং অনুরাগ কাশ্যপ এর সিনেমা বানানোর পেছনে দুটি প্রধান কাজ হলো, তিনি যখনই সিনেমা বানান, অনুরাগ কাশ্যপ যখনই সিনেমা বানায় তখনই একটি চরিত্র তিনি নওয়াজুদ্দিন সিদ্দিকিকে ভেবেই লেখেন। যেমন হলিউডে এরকম অনেকেই চল আছে, হলিউড সিনেমা, হলিউড ইন্ডাস্ট্রিতে, যে কোনো পরিচালক সিনেমা বানালে পার্টিকুলার একটা অভিনেতাকে ভেবে চরিত্রটি লেখেন। সেরকমই অনুরাগ কাশ্যপ সিনেমা বানালেই, যদি সেই সিনেমা থ্রিলার জনরা হয়, গ্যাংস্টার জনরা হয়, একটি চরিত্র বা মেন চরিত্রকে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে ভেবেই লেখেন। এবং অনুরাগ কাশ্যপের নিজের রিয়াল লাইফ ইন্সপিরেশন হলেন বিখ্যাত পরিচালক স্ল্যামডগ মিলিয়নার, যিনি বানিয়েছিলেন ড্যানি বয়। বন্ধুরা, অনুরাগ কাশ্যপের ওপর ভিডিও একটু ছোট হয়ে গেল, কারণ আমি বেশি ফ্যাক্টস তুলতে পারিনি, কারণ অনেক ফ্যাক্টসই আপনাদের সকলের জানা, কারণ আপনারা দেখছেন। আমি বেছে বেছে কিছু অজানা তথ্য তুলে ধরেছি, জানি না এটা আপনাদের কাছে জানা হতে পারে বা অনেকের কাছে অজানাও হতে পারে।
তাই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আরও একবার লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও একবার ধন্যবাদ জানাই, কারণ আমার পরপর দুটি ভিডিও 200 ভিউস পার করেছে এবং আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে অনেক বড় ব্যাপার এটা 200টা ভিউস পার করা, এবং আপনারা বেশি বেশি করে লাইক করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ডিসলাইক করছেন। যারা যদি আমার কোনো ভিডিও ডিসলাইক করা ব্যক্তি আমার ভিডিওটি দেখছেন, আপনারা ডিসলাইক করছেন খুবই ভালো কথা, এবং আমি চাই আমার সমালোচনা হোক, তাতে আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো। যদি খুব ভালো হয়, আপনারা যে ডিসলাইক করছেন, ডিসলাইক করার কারণটি যদি আপনার ইউটিউবের কমেন্টে লিখে দেন, ভিডিওর কমেন্টে, আমার পক্ষে খুবই ভালো হবে, কারণ আমিও চাই আমাকে বেটার করতে, কারণ আমার অনেক খামতি আছে যেগুলো আপনারা বলছেন, আমি নিজেকে শোধরাবার চেষ্টা করছি পলকে পলকে। তাই আপনারা ডিসলাইক করছেন খুব ভালো কথা, কিন্তু আপনাদের যে মতামতটি সেটি যদি কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো হবে। এবং যেতে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবার সময় আগের ভিডিও মতো প্রশ্ন উত্তরে। যেহেতু আমার প্রশ্নের উত্তর ছিল অনুরাগ কাশ্যপ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তাদের নাম আমরা এখন অ্যানাউন্স করব। সেটা হচ্ছে সুদিন মণ্ডল, অভীক চৌধুরী, প্রিয়াংশু দেবনাথ, অভিষেক মুখার্জি, এরপর সায়ন সরকার, সুদেব সরকার, সোহম রায়চৌধুরী এবং বিশাল সরকার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের উত্তর দেওয়ার জন্য, এবং এভাবেই আপনারা পার্টিসিপেট করুন, আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এবার পালা প্রশ্ন উত্তরে। আজকে কিন্তু আমি প্রশ্ন উত্তর করব না, কারণ আপনারা কমেন্ট করে জানান যে আপনারা গ্যাংস অফ ওয়াসেপুরের ভিডিও দেখতে ইচ্ছুক কিনা, এবং যদি সব থেকে বেশি কমেন্ট আসে, যে অনেকেই যদি মেজরিটি আমার অডিয়েন্স চায় যে আমি গ্যাংস অফ ওয়াসেপুর নিয়ে ভিডিও বানাবো, তাহলে পরের ভিডিওটাই হবে গ্যাংস অফ ওয়াসেপুর সম্পর্কিত অজানা তথ্য। তো যেতে যেতে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান যে আপনারা গ্যাংস অফ ওয়াসেপুর ভিডিও দেখতে চান কিনা, এবং যেতে যেতে অবশ্যই আমার চ্যানেল কুইজার শেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আমার জায়গায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সবসময় চেষ্টা করছি। এই চেষ্টায় আপনারা আমার পাশে থাকুন, আমার ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে, কারণ আপনারা অনেক অনেক নতুন তথ্য জানতে পারবেন। নমস্কার, শুভরাত্রি।